হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রোশনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে মেধা ব্রাশ করে নিয়েছে, তারপর ওর বাবার সঙ্গে রুটি আর ডিম পোচ খাচ্ছে। মেধা ইদানিং রুটি আর ডিম পোচটা বেশ পছন্দ করছে দেখছি। আর আমিও নাস্তা করে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠলে অনেকেই আছেন যে খেতে পারেন না, কিন্তু আমার না ঘুম থেকে উঠলেই ক্ষুধা পায়। তো নাস্তা শেষ করে এরপর আমি চলে গেলাম কিচেনে। আচ্ছা, রান্না করব পুঁটি মাছ, সরপুঁটি মাছ যেটা এনেছিল মেধার বাবা। তো ওটা আমি ভিজিয়ে রেখেছি মাছটা, আর রান্না করব শিম দিয়ে, শিম আলু দিয়ে, টমেটো তো থাকবে, আর ধনে পাতা দিয়ে সিম্পলি আর কি রান্নাটা করব। মেধার জন্য আলুগুলো দেব। তো শিমগুলো এখন আমি কেটে নিচ্ছি, আঁশগুলো ফেলে দিয়ে তারপর আমি কেটে নেব। তো আঁশগুলো আমি আলাদা একটা প্লেটে ফেলছি, যাতে সহজে আমি ফেলে দিতে পারি বা আমার চপিং বোর্ডটা আর কি একটু ক্লিন থাকে। আর সিমগুলো আমি সব চেক করে নিয়েছি, আলোর অপোজিটে রেখে আমি চেক করে নিয়েছি। তো সিমগুলো আমার আঁশ ফেলানো শেষ, এখন আমি আলুটায় উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর মেধার বাবা অলরেডি চলে গিয়েছে, মেধা বসে আছে খেলছে, আর এই ফাঁকে আমি কাজটা করছি। আজকে আমার রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে, আমি ওর বাবা থাকা অবস্থায় আমি আজকে আর রান্নাটা শেষ করতে পারিনি। আজকে আমি আর্লি উঠেছিলাম ঘুম থেকে, বাট কেন জানি আজকে আমি রান্নাটা শেষ করতে পারিনি। তো এখন আমি আস্তে আস্তে একটু করে নিচ্ছি। মেধাকে খেলনা দিয়েছি তো ও খেলছে, তো এই সুযোগে আমি রান্নাটা শেষ করে ফেলব। আর রান্নাটা বসিয়ে দিয়ে আমি মেধাকে আবার একটু খাইয়ে নেব, কারণ একবার তো বাচ্চারা আসলে খেতে পারে না, ওদেরকে অল্প অল্প করে দেওয়া উচিত। তো ওভাবেই দেই। এক বছরের বাচ্চাদের যেমন 2 ঘন্টা পর পর খাবার দিতে হয়, তো মেধাকেও আমি ট্রাই করি 2 ঘন্টা পর বা 2.5 ঘন্টা, হাইয়েস্ট 3 ঘন্টা পর খাবার দিয়ে দেওয়ার। আমার সবজি তো কাটা শেষ, ওগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। এখন মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। এখন আমার রান্নাটা স্টার্ট করে দিয়েছি, মশলাগুলো কড়াইয়ের ভিতর দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব আর কি। আর মশলাটা কষাতে দিয়ে আমি মাছগুলো ধোয়া স্টার্ট করেছিলাম, আর মাছগুলো ধুতে আমাকে একটু সময় ব্যয় করতে হয়েছে। আর যদিও বাজার থেকে কেটে এনেছে, তারপরও বেশ আইসছিল, তো এগুলো ক্লিন করতে আমার একটু সময় লেগেছে। যাই হোক, আমি এখন মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। মেধার বাবা আবার রান্না করা মাছ মানে রান্না করতে গেলে ওই মাছটা ভাজি করলে পছন্দ করে না, তো এই জন্য আমি কষিয়ে উঠিয়ে রাখছি। আর গতকালকের ব্লগে সেতু আপু বলেছো তোমার নামটা বলতে। আপু এভাবে সব সময় আমাকে ইন্সপায়ার করো, আর আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সেতু নামটা আমার বেশ পছন্দ, আমার একটা কলিগও ছিল সেতু নামে, অনেকেই ছিল পরিচিত সেতু নাম, তো সেতু নামটা আমার বেশ ভালোই লাগে। সেতু মানে একটা বন্ধন, আসলে খুবই সুন্দর নামটা। অ্যান্ড থ্যাংক ইউ অল অফ মাই ভিউয়ার্স, আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে পারবো। আর আপনাদের সঙ্গে আমার সুখ দুঃখ, আপনাদের সুখ দুঃখ আমার সঙ্গে শেয়ার করার সুযোগ হবে। আর আমি যখন রান্না করছিলাম মেধার, তখন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে মনের আনন্দে।
আর আমি যখন বিজি থাকি তখন ও এগুলো বেশি করে করে, আর আমি তখন একটু ওকে কিছু বলি না, কারণ ও এগুলো নিয়ে যতক্ষণ বিজি থাকবে ততক্ষণ আমি একটু কাজ সেরে আসতে পারবো। আর আর নুসরাতুল্লাহ আপু, তুমি জানিয়েছ যে হ্যাঁ তেলাপিয়া ইয়া, ফিশ কি খেলে করছো কিডনিতে প্রবলেম হয়, কি তো করছো, আপু তুমি জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বলো। তোমার মাধ্যমে আমি একটা ইনফরমেশন পেলাম, তোমাকে আসলেই অনেক ধন্যবাদ। আমার বাবুকে আর তেলাপিয়া ফিশ খাওয়াবো না। তো মেধা ওর কার্যক্রম চালিয়ে চলে গিয়েছে এই রুম থেকে। এরপর আমি এই রুমে চলে আসলাম, আমার বেডরুমে। আমি রান্নাটা বসিয়ে দিয়েই এসেছি, এসে আমার বেডশিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেডশিটটা ময়লা হয়ে গেছিল বেশ, তাই ওটা চেঞ্জ করে নিচ্ছি। আর ফারজানা, সানজিদা, মিথিলা আপু, আপনি আমাকে জানিয়েছেন কমেন্টসে আপনার ছেলে 6 দিন ধরে ভাত খাচ্ছে না, আসলে নুডলস খাচ্ছে ও শুধু। আসলে খুব বেশি নুডলস খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো নয় আমার জানা মতে। তো আপু ওকে ট্রাই করেন নুডলস ওর চোখের সামনে না রাখতে, ওর যখন প্রচণ্ড ক্ষুধা পাবে তখন ওর সামনে ভাত দেবেন। আলু দিয়েও একটু ট্রাই করে দেখতে পারেন, মেধা যেমন আলু খায়। আর আমার বেডশিট বিছাতে বিছাতে আমার এদিকে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি মেধাকে খেতে দিব, এখান থেকে মাছ দিব একটু আর আলু দিয়ে খাবে। মেধাকে খাওয়ানো শেষ করে এরপর আমি কিচেনে চলে আসলাম, আমার কিচেনটা ক্লিন করে নিতে হবে। আর রান্না শেষ করে আমি সাথে সাথেই ক্লিন করতে পারিনি, মেধাকে আগে খাইয়ে নিলাম তারপর আমি কিচেনে এসেছি, তো আমার কিচেনটা অনেক মেসি হয়ে গিয়েছে। তো প্রবলেম নাই, আমি ক্লিন করে ফেলবো। আসলে বাচ্চাদের খাওয়ানোটা খুবই কঠিন একটা ব্যাপার আমার কাছে মনে হয়, কারণ আমি জব ছাড়ার পর আমি মেধাকে ভাত খাওয়ানোটা স্টার্ট করতে পেরেছি। তো ওকে ভাত খাওয়ানো স্টার্ট করাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার বাসাটা 4 তলায় আর আমাদের বিল্ডিংটা 8 তলা বিল্ডিং, তো এই 4 তলা থেকে আমি একবার 8 তলায় মানে টপ ফ্লোরে একবার যেতাম ওকে খাওয়ানোর জন্য, আর একবার নিচে যেতাম। লিফট থাকা সত্ত্বেও আমাকে হেঁটে হেঁটেই মানে সিঁড়ি দিয়ে উপর নিচে করতে হতো শুধুমাত্র ওকে খাওয়ানোর জন্য। এক লোকমা ভাত খাওয়ানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর যখন ওকে আমি ভাত খাওয়ানো শিখিয়েছি তখন ছিল গরমের সময় আর কি, তো আমার ওকে খাওয়াতে গিয়ে আমার পুরো শরীর ঘেমে একেবারে গোসল হয়ে যেত। তো এভাবে আস্তে আস্তে ওকে খাওয়ানো শিখিয়েছি। আর প্রথম প্রথম ওকে অভ্যাস করিয়েছি আমি অন্য কোনো খাবার দিতাম না, যখন ক্ষুধা লাগতো প্রচণ্ড ক্ষুধা তখন ওকে ভাত দিতাম। তো ভাত খাওয়ানো শেখালো, অনেক বেশি যে খায় তা না, কিন্তু যাই খাক খায়, তো তো যেটুকু ও খাবে ওটুকুই কাজে লাগবে। আর ওকে আমি বাইরের খাবার একেবারে বলতে গেলে দেই না, যেমন চিপস, চকলেটটা আর কি, ডার্ক চকলেটটা ওর বাবা মাঝে মাঝে আনে, তাও কিটক্যাটটা ও একটু পছন্দ করে, তাও আমি আনতে আর কি নিষেধ করি। আর চিপস তো একেবারেই ওকে খাওয়াই না, তো ওর ক্ষুধা লাগলে খায় যাই খাক। আর রুটি ডিম পোস্টটা ইদানিং বেশ ডিমটা আর কি পছন্দ করেছে, ওটা খায়, সকালে খায় আবার সন্ধ্যার পরও একবার খায়। আমার কিচেনটা ক্লিন করে এরপর আমার সব কাজকর্ম শেষ করে ফেলেছি অলরেডি, আর আমাদের লাঞ্চও করা শেষ। তো লাঞ্চ করার পর আমার একটু চা বা কফি খেতে ইচ্ছে করে, তো এক এক সময় এক এক রকম খাই আর কি, যখন যেটা ইচ্ছে হয়, কখনো আছে গ্রিন টি খাই, কখনো আবার র ব্ল্যাক কফিটা খাই। তো গতকাল ক্যাপাচিনো কফিটা খেয়ে বেশ ভালো লেগেছে, আজকেও তাই খাচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফেজ।